লেখক পরিচিতি পর্বে আজকে আলোচনা করব মীর মোশাররফ হোসেন সম্পর্কে। তিনি 1847 সালের 13ই নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ছদ্মনাম গাজী মিয়া। তিনি 1911 সালের 19শে ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দির পদমদিতে মৃত্যুবরণ করেন। তার সাহিত্যগুরু ছিলেন কাঙ্গাল হরিনাথ। তার বিখ্যাত উক্তি, মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে। তার বিশেষ অর্জন বা অবদান, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাস রচয়িতা। তার রচিত প্রথম উপন্যাস রত্নবতী, রচনাকাল 1869। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার, প্রথম রচিত নাটক বসন্ত কুমারী, রচনাকাল 1873। তার রচিত মোট গ্রন্থের সংখ্যা 36টি। সাহিত্যকর্ম, উপন্যাস রত্নবতী রচনাকাল 1869, মুসলিম রচিত প্রথম বাংলা উপন্যাস। বিষাদ সিন্ধু রচনাকাল 1885 থেকে 91, এটি তার শ্রেষ্ঠ রচনা। উদাসীন প্রতীকের মনের কথা, আত্মজীবনীমূলক রচনা, এতে নীলকরদের অত্যাচারের কাহিনী রূপায়িত হয়েছে। তাহমিনা গাজী মিয়ার বস্তানি, এটি তার রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। তার রচিত আত্মজীবনী সমূহ, আমার জীবনী, এতে লেখকের 18 বছরের জীবনী লিপিবদ্ধ হয়েছে। আমার জীবনীর জীবনী বা কুলসুম জীবনী। তার রচিত নাটক বসন্ত কুমারী, রচনাকাল 1873, বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম নাটক। নাটকটি তিনি নওয়াব আব্দুল লতিফকে উৎসর্গ করেন। জমিদার দর্পণ রচনাকাল 1873। বেহুলা গীতা বিনয়, নিয়তি কি অবনতি। প্রবন্ধ গ্রন্থসমূহ, গোজীবন, এটি রচনার কারণে তিনি মামলায় জড়িয়ে পড়েন। ইসলামের জয়, তার রচিত প্রহসন, এর উপায় কি, টালা অভিনয়, বাই বাই এত চাই, ফাঁস কাগজ, বাধা খাতা, একই। তার রচিত গানের সংকলন সঙ্গীত লহরী। কাব্যগ্রন্থসমূহ, গড়াই ব্রিজ বা গৌরী সেতু, পঞ্চনারী, মদিনার গৌরব, মুসলিম বীরত্ব, বাজিমাত। সাংবাদিক হিসেবে মীর মোশাররফ হোসেন। তিনি 1831 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত সংবাদ প্রভাকর ও 1863 সালে কাঙ্গাল হরিনাথের সম্পাদনায় প্রকাশিত গ্রাম বার্তা প্রকাশিকা নামক পত্রিকায় সংবাদদাতা হিসাবে দায়িত্ব পালন করেন। তার নিজ সম্পাদিত পত্রিকা আজিজুন নেহার ও হিতকরী।